Dau se nadau. Mod bula dau. Dau se nadau. Tot mila dau. Dau se nadau. Tot mila dau. Dau se nadau. Gafula dum bole gunoi bo. Jura. Juru bukra. Juru bolun. Gafula dum kuchhi bo. Jura. Gafula dum ei mafila aseni. Ase. Jibine rasula aseni. Ase. Amne am boy pan kar. Juru bolun. Malla mila dau. Dau se nadau. মাহফিলের আয়োজন করেছে টাকা পয়সা খরচ করে লতিফ মিয়া রে বিফলে যায় নাই তোমার টাকা যদি একটু ডিস্টার্ব হইবো এটা আমি আইসে বলছি কি হবে আমার কালকে রাত্রে খবর হইছে কি হবে আর রাত উঠার পরে আমি ঘড়ি কাটা দেখছি আড়াইটা কি হবে কি হবে মাহফিলের ধাক্কা হবে ধাক্কা না যেমন সাপ বড় বড় কয়টা সাপ আমাকে হিসাব নিকেশ আমি বুঝতে পেরেছি না হয় কেন প্রথম দিক দিয়ে তোমার একটা ধাক্কা আমি আইসে বলছি তবে মনে রাখো এই যে এমন একটা সময় রে প্রেমের সময় যেই প্রেমের সময় আমার মালিক প্রথম আকাশে আইসে তার বন্দরে ডাকে সুবহানাল্লাহ আমার মায়েরা গো কি দুঃখ গো কি ব্যথা গো কার যন্ত্রণা আল্লাহর বন্ধু ওলি আল্লাহর সে এমন ওলি না গো যিনি বর্তমান ওলিদের একজন প্রশাসনের লোক আমার খবর আছে আমার বুকে বল আছে আমি এমন পিড়ালি করি না যে আমি এর পিড়ালির কোনো খবর নাই 360 জন আউলিয়া সোনার জোরে জমিনে একজন ঘুমাই রয়েছে শাহ শাহ বুদ্ধি শাহ খাজা গুলদার শাহ মানিক শাহ রহমাতুল্লাহ শাহ শাহ বুদ্ধি শাহ নবম পুরুষ হইলাম আমরা কারণ আমি জানি আমার মালিক আমি টাইটেল বাস করার পর আজকে 14টা বছর পর্যন্ত আমার মালিকের আমার মদিনার নবীর খোঁজের জন্য আমি এখনো তসব গবেষণা করছি আমি বুঝি আমার রাসূল আমার আল্লাহ যে কত বড় সুন্দর তবে এই ধর্মটা মূল ধর্ম না বড় কষ্ট যন্ত্রণা রে কারণ দেখা গেছে রাসূলকে কেউ মেনেছে রাসূলের কে ধর্ম গ্রহণ করেছেন রাসূলের কাছে যাইয়া ছেলে বাবায় বিরুদ্ধে লেগে গেছে বাবায় রাসূলকে ভালোবাসছেন ছেলে বাবার বিরুদ্ধে লেগে গেছেন স্বামী রাসূলের কদমে গেছেন স্ত্রী স্বামীর বিরুদ্ধে লেগে গেছেন স্ত্রী স্বামী রাসূলের কদমে গেছেন স্বামী তার বিরুদ্ধে লেগে গেছেন গ্রামবাসী লেগে গেছেন পাড়াপড়শি লেগে গেছেন গ্রাম থেকে তারাইয়া দিয়েছেন আমার মদিনার আমার রাসূলকেও মক্কা থেকে ওই মদিনার জমিনে বিদায় নিতে হয়েছে এটা এমন একটা ধর্ম রে এটা এমন একটা ইসলাম রে এটা এমন একটা ওলির ধর্ম রে যেই ধর্মের মধ্যে মদিনা আছে সেই ধর্মের মধ্যে রাসূল আছে যেই ধর্মের মধ্যে হাসান হোসেন আছে রে এটা সোনার চরের না রে এটা সোনার বাংলা সোনার মদিনা সোনার চরের লোক একটু মিলাইয়া দেখো খালি যাইবা না রে বাবা আমি আমার
পারে বুঝাইতে পারবো। আমি গত বছর কমিশনারে বলেছিলাম ভাই চলে যাব জানি না, আমার বাবা আছেন দাদা আছেন এই বড়ুয়ার শরীরের, আমি বহুত পরিশ্রম করে আমি আমার দম দাদনার করতে করতে আমি বুঝছি আমার আল্লাহ যে কি আমার রাসুল যে কি, ভুল বুঝছো না ভুল করো না, যদি স্মরণ করো যদি অনুসরণ করো দেখবা রে তোমার সামনে মদিনা আছে রে, তোমার সামনে আমার আল্লাহ আছে।